দেখো, আমরা এটা পড়বো অ্যান্টি মার্কোনিভের নীতি, বাট এটা পড়ার আগে কিছু একটা জিনিস আগে ভালোভাবে বুঝে নিতে হবে, সেটা হলো ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম বা স্থায়িত্বর ক্রম, এগুলো একটু বুঝতে হবে। তো আমরা যেহেতু কার্বনিয়াম আয়নেরটা পড়ছিলাম, তার মানে ফ্রি রেডিকেলেরটা অলমোস্ট আমরা জানি, জাস্ট ওই কনসেপ্টটা আমি একটু ভালো করে বুঝাই। যেমন দেখো, আমরা ছোটবেলায় পড়ছি না H2, তো হাইড্রোজেন এইখানে একটা আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেনের তড়িৎ কত তো আমরা জানি, 2.12। তো দুজনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু সমান, তাইলে ও যতটুকু টানবে ও ততটুক টানবে না, সেই হিসাবে কি আমরা নন পোলার পড়ছি না, মানে কোনো পোলারিটি সৃষ্টি হবে না, আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ সৃষ্টি হবে না, এইভাবেই কিন্তু পড়ছি, ঠিক আছে? কিন্তু একটা জিনিস আমরা যদি বিবেচনা করি, ধরো কথার কথা যে যেহেতু দুজনের সমান, তাহলে যে কোনো একজন নিয়ে নিল, মানে ধরো প্রথমে ধরো আবার বলি, এই যে হাইড্রোজেন একটা পরমাণু আছে, এইখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এরা এখনো সমযোজী বন্ধনে আবদ্ধ হয় নাই। তারপর ধরো এখানে আবদ্ধ হইলো, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, তাহলে তোমরা তো জানো এই জায়গাটা কি হয়, কিছুটা ওভারল্যাপ তো হয়, একটা আরেকটারে অতিক্রমণ করে, করার পর আবার কি হইলো, ধরো তো আবার হলো এরা ব্যাক নিল, মানে যে যার ইলেকট্রনটা কি নিল, ব্যাক নিল। কিন্তু এতে যেই জিনিসটা হয় যে আগে বন্ধন গঠন করার আগে একটা হাইড্রোজেন পরমাণু যতটুক জায়গা জুড়ে ঘোরাঘুরি করতে পারতো, সরি পরমাণুর ইলেকট্রনটা, এখন ধরো আগে যদি এতটুক জায়গা জুড়ে ওই ইলেকট্রনটা ঘোরাঘুরি করতে পারতো, এখন কি আরেকটু বেশি জায়গা জুড়ে ঘোরাঘুরি করতে পারে, তাইলে এই যে ইলেকট্রন ব্যাক নিয়ে ওরা কি, দেখো ব্যাক নেওয়ার পর সেই হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে সেটাকে আমার উপরে এভাবে প্রকাশ করে দেখাতে হবে, এইটাকেই বলতেছি ফ্রি রেডিকেল বা মুক্ত ইলেকট্রন। এখন এই জিনিসগুলো আমাদের জৈব যৌগে করতে হবে কেমনে, যেমন দেখো আমরা যদি একটু খেয়াল করি যে CnH2n+2, ধরো এন এর মান আমি 3 নিলাম, তাহলে C3 কত, H8, তাহলে CH3 CH2 CH3, তাই না? এখন দেখো এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যত, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতাও কি তত, তো কত, 2.5। এখন কিন্তু এই যে প্রোপেন নিছি, তিন কার্বন নেওয়ার ফলে প্রোপেন হলো, কিন্তু ও ওর ইলেকট্রন ব্যাক নিয়ে গেল আর ও ওর ইলেকট্রন ব্যাক নিয়ে গেল। আগে যেদিন কার্বোনিয়াম পড়াইছিলাম বা কার্বোক্যাটায়ন পড়াইছিলাম, তখন কি এইরকম ডাক দিয়েছিলাম না, ওইটা বিষম বিভাজন ছিল না, এইটা তাহলে কি বিভাজন, সুষম বা সম বিভাজন। তাহলে সুষম বিভাজনের ফলে দেখো যে যার ইলেকট্রনটা ব্যাক নিবে, এবং লিখবো কিভাবে, ধরো CH3 CH2, এই যে কার্বনটার উপরে কি একটা ইলেকট্রন, আবার যোগ দিয়ে কি CH3, এই কার্বনটার উপরে কি একটা ইলেকট্রন। দেখো এই যে বন্ধনে থাকা ইলেকট্রনটা কি ফ্রি রেডিকালি কোন ধরনের বিভাজন হয়, সম বা সুষম বিভাজন, এর ফলে ব্যাক চলে আসলো। এখন এইটাকে আমরা কি মিথাইল ফ্রি রেডিকেল বলি, আর এইটাকে আমরা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল বলি, 1 ডিগ্রি। এগুলো আমরা পড়ছি অলরেডি, কারণ যেই কার্বনটা ফ্রি রেডিকেল আকারে আছে তার কয়টা ফ্রেন্ড আছে, CH3 একটা, দ্যাটস ওয়াই এটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। এখন ধরো আমার যে জিনিসটা নলেজের জন্য লাগবে, আমি সেম আগের মতো ওদের একটু ইয়াগুলা লিখবো, ধরো এই যে মিথাইল ফ্রি রেডিকেল, তারপর কি 1 ডিগ্রি ফ্রি রেডিকেলে কি একটা হাইড্রোজেন কমবে আর একটা কি আসবে, আর আসবে, আর মানে কি CH3, তার মানে এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল, 1 ডিগ্রি। 2 ডিগ্রিতে কি আরো একটা হাইড্রোজেন কমবে, 3 ডিগ্রিতে কি আরো একটা হাইড্রোজেন কমবে, তাহলে এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এখন দেখো কার্বন প্লাস চার্জ বিশিষ্ট থাকলে যেমন কি কার্বনের ইলেকট্রনের প্রতি কি ঘাটতি থাকে, ঠিক সেরকমই এই যে ধরো, ধরো এইটারই আরেকবার একটু আইকা দেখাই, এই যে এইভাবে আছে না, এটা এটা এইভাবে আছে না, তাহলে এই যে ফ্রি রেডিকাল থাকা মানে কি ও একটা পার্টনার থেকে একটা ইলেকট্রন কি করতেছে, এক্সপেক্ট করতেছে, তার মানে ওর কি আছে, এই মিথাইল ফ্রি রেডিকেলের কি আছে, ইলেকট্রনের আধিক্য না অভাব, অবশ্যই অভাব আছে, তাই না বলো? আর আমি দেখো এই যে একটা ইলেকট্রন নিয়ে বসে থাকে, যদি এখানে একটা হাইড্রোজেন চলে আসে তাহলে মিথেন হয়ে যেত না, কিন্তু নাই তো, তার মানে কি ওর ইলেকট্রনের কি আছে, অভাব আছে। এখন সবারই কি অভাব সেম না, তাহলে দেখো ওর অভাব আছে, কিন্তু ওর থেকে এই 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের অভাবটা কি একটু কম না বেশি, কম। কেন কম, কারণ কি এই যে অ্যালকাইল গ্রুপটা কি ওরে একদিক থেকে কি কিছু পরিমাণ ইলেকট্রন দিবে, 2 ডিগ্রিতে যে 2টা R থাকে ওরে কি 2 দিক থেকে দেয়, 3 ডিগ্রিতে যে 3টা R থাকে ওরে কি 3 দিক থেকে দেয়, তার মানে অভাবটা সবচেয়ে, ইলেকট্রনের অভাবটা সবচেয়ে বেশি কার,
মিথাইলের অভাবটা সবচেয়ে বেশি কার? মিথাইলের। তাহলে দেখো সক্রিয়তা অবশ্যই সবচেয়ে বেশি হতে হবে কার? মিথাইলের। দেখো মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আর স্থায়িত্বর ক্রম ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও কি সক্রিয়তা যার বেশি স্থায়িত্ব কি তার কম। তাহলে দেখো একটু আগেও যে আমরা কার্বনিয়াম আয়নের সক্রিয়তার ক্রমটা জিজ্ঞেস করছিলাম, আর আমি লাস্ট দিন যখন পড়াইছিলাম তখন মুখে মুখে বলে দিয়ে গেছিলাম যে কার্বনিয়ামের আর ফ্রি রেডিকেলের সক্রিয়তা আর স্থায়িত্বর ক্রম সেম, কারণ ওইটাও অভাব থাকে, এটাও কি থাকে অভাব থাকে। এটা হলো প্রি নলেজ, অ্যান্টি মার্কনি পড়ার আগে প্রি নলেজ কোনটা মানে শিওর করতে হবে যে আমি জানি। এটা অ্যান্টি মার্কনি নীতিটা আরেকটা নীতি নামে পরিচিত, সেটা কি খারাসের নীতি। সেটা কি খারাসের নীতি, অনেকেই আছে যে খাটাস, তাই না? খাটাস বলে মজা নেয়, বাট এটা হলো খারাসের নীতি। তো আগের দিন আমরা যখন মার্কনিভের নীতি পড়ছিলাম তখন তেলে মাথায় কি করছিলাম, তেল দিছিলাম, মানে যার কাছে হাইড্রোজেনটা বেশি ছিল তাকেই কি আমরা হাইড্রোজেন অ্যাড করে দিছিলাম, তাই না? আর অ্যান্টি মার্কনিভে তার মানে কি, তার সোজা বাংলা উল্টা, তার মানে যার কাছে হাইড্রোজেন বেশি আছে তাকে হাইড্রোজেন আমরা দিব না। তাহলে দেখো এখানে যদি আমি চিন্তা করি, ধরো CH3CH2CH ডাবল বন্ড CH2, এটা কি একটা অপ্রতিসম অ্যালকিন না? অ্যালকিনটা অবশ্যই কি হতে হবে এই নীতিটা অ্যাপ্লাই করার জন্য অপ্রতিসম হতে হবে। অপ্রতিসম মানে কি, এইখান দিয়ে যদি কাটি তাহলে চিন্তা করে দেখো এই কার্বনের হাতে যতগুলো হাইড্রোজেন আছে এই কার্বনের কাছে ততগুলো হাইড্রোজেন থাকা যাবে না। আচ্ছা এটা একটা অপ্রতিসম অ্যালকিন। আর আমরা মার্কনিভের নীতি খালি কি করছিলাম, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম না, HBr নিয়েছিলাম। তাহলে স্যার অ্যান্টি মার্কনিভ বুঝেন কিভাবে? বোঝার একমাত্র উপায় হলো জাস্ট প্রভাবকের দিকে তাকানো। দেখো আগের দিন যখন মার্কনিভ পড়াইছিলাম বা একটু আগেও যখন মার্কনিভ দিলাম তখন কিন্তু এখানে এই প্রভাবকটা দেই নাই, খাতা লাগলে এক পেজ উল্টায় দেখো দিছিলাম না। তাহলে যখন দেই নাই মানে যখন দিব তখন দেখো যদি এইটাও 2 মোল নেওয়া হয় এটাও 2 মোল নেওয়া হয় সেম ঘটনাই ঘটবে। আগের দিনও কি হয়েছিল দেখো তো, একবার হাইড্রোজেন যা যুক্ত হয়েছিল কোনটায়, এইটায় মানে 1 নম্বরটায়, আরেকবার হাইড্রোজেন যা যুক্ত হয়েছিল কয়টা, 5 নম্বরটায়, 2 নম্বরটায়, ঠিক আছে? আজকেও সেম ঘটনাই ঘটবে, বাট জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হলো মেইন উৎপাদটা চেঞ্জ হবে। যেমন ধরো CH3 CH2 CH সিঙ্গেল বন্ড CH2, দেখো পাই বন্ধনটা ভেঙে গেল, এখানে এসে হাইড্রোজেন যুক্ত হলো, এই পাশে এসে বিআরটা যুক্ত হলো। আর এই দিকে ধরো CH3 CH2 CH CH2, এদিকে এসে হাইড্রোজেন, এই পাশে এসে বিআর। কিন্তু আজকে তেলে মাথায় আমরা কি করবো না, তেল দিব না, মানে যেইটাই হাইড্রোজেন আগে থেকে কম আছে সেইটা মেইন উৎপাদ, সেটা পাওয়া যায় 99%, আর এটা পাওয়া যাবে কত পার্সেন্ট, 1%। আর সেম জিনিস যদি আমরা কখন বুঝবো সেটা মার্কনিভ, সেটা হলো ধরো যখন এই যে এইভাবে জাস্ট প্রভাবকে কিচ্ছু থাকবে না, জাস্ট অ্যালকাইল হ্যালাইডটা থাকবে, তখনও উৎপাদ দুইটা সেমই থাকে কিন্তু কিন্তু দেখো যে এই যে এইখানে হাইড্রোজেন বেশি ছিল, এখানে যেটা হাইড্রোজেন চলে আসবে সেটা হলো বেশি পার্সেন্টেজ পাওয়া যায়, এটা 90, এটা কত 10%। এটা হলো মার্কনিভ ছিল, আর উপরেটা হলো অ্যান্টি মার্কনিভ। এরপর আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো মেকানিজম। আরেকটা জিনিস আমি বলে দেই, অনেক টিচার এখানে R2O2 না দেয়া, আমরা ছোটবেলায় জৈব পারঅক্সাইড শিখছি না, সেটা দেওয়া দেয়। অ্যান্টি মার্কনিভের মেকানিজমটা কি, প্রথমে হলো দেখো এই যে প্রভাবকটা আসে আরও ওআর বা HOOH, এভাবেও লিখতে পারো আর এর রিপ্লেসে। তবে একটা জিনিস আমি বলি, যেমন আমরা একটু আগে যে ফ্রি রেডিকেলের মানে ক্রোম ফ্রোম বের করলাম বা যত কিছুই করলাম, আমরা প্রথমে কি প্রোপেন নিয়েছিলাম না, সেই প্রোপেনে ও যেটা বললো যে দুইটা কার্বনের কি ছিল তড়িৎনাতকতা সেম ছিল, তাই তো যে যার ইলেকট্রন কি করতে পারছে সুষম বিভাজনের মাধ্যমে ব্যাক নিতে পারছে। ঠিক সেরকমই দেখো তো এই অক্সিজেনের তড়িৎনাতকতা দুইটাই কত সেম না, 3.5। তাহলে ও সুষম বিভাজনের মাধ্যমে ওর ইলেকট্রন ব্যাক নেবে, ও সুষম বিভাজনের মাধ্যমে ওর ইলেকট্রন ব্যাক নেবে, তাহলে কি হবে আরো ফ্রি রেডিকেল, আরেকটা কি আরো ফ্রি রেডিকেল। এটা কিন্তু নিজের ইলেকট্রনটাই ব্যাক নিল কিন্তু এটা কিন্তু কি করতে হবে, শো করতে হবে। এই গেল 1 নম্বর ধাপ, আগে দেখো পরে লেখা সময় বাবা। তারপর এই দুইটা আরো ফ্রি রেডিকেল থেকে যেকোনো একটা আসে এবং এইখান থেকে HBr থেকে যেকোনো 1 মোল আসে HBr। এবার চিন্তা করে দেখো
এইচ বিআর এর মধ্যেও কি সুষম বিভাজন হয়, যে যারটা ব্যাক নেয়, তাহলে খেয়াল করে দেখো বিআরটা বিআর ফ্রি রেডিকেল আর হাইড্রোজেনটা কি হাইড্রোজেন ফ্রি রেডিকেল হয়। তো আমরা তো জানি অক্সিজেনের তড়িতিনত কত মাশাল্লাহ 3.5 অনেক বেশি, আর হাইড্রোজেনের 2.12। তাইলে অক্সিজেনের এমনিও কি হাইড্রোজেনের প্রতি এক আলাদা ভালোবাসা আছে, সেটা দিয়ে ও টান মারে, ওরে টান মারে দেখো আর ওএইচ উৎপন্ন হলো আর কি বিআর ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বর ধাপ গেল। 3 নম্বরটাই হলো অ্যাকচুয়ালি মেইন ধাপ, মানে এটা মনে রাখতে হবে ভালোভাবে। চিন্তা করো এইখানে কি অ্যালকিন ছিল না, কয় মোল ছিল, 2 মোল ছিল। তা আমি অ্যালকিন দুইটার একটু নিচে নিচে একবার লিখি, আগে দেখো কিভাবে স্যার লিখে নেয়। CH3CH ডাবল বন CH2, 2 মোল যেহেতু আরেকবার নিচে লিখে নিলাম CH3CH2CH ডাবল বন CH2। এবার চিন্তা করে দেখো একটা সিগমা একটা পাই, তাহলে দেখো দুইটাই যেহেতু কার্বন, তাহলে দুইটার তড়িতিনত কত কত সেম না বলো, 2.5 না, তাহলে দুইজন কি সুষম বিভাজনের মাধ্যমে পাই ইলেকট্রনগুলো কি যে যার মতো টেনে নিচ্ছে, যে যার মতো টেনে নিচ্ছে, তাই তো? টেনে নিলে দেখো, আচ্ছা এখানে আমার একটু জায়গা লাগবে, এখানে নিয়ে আসি। টেনে নিলে এখানে যে জিনিসটা হচ্ছে, একবার যা দেখো একবার যা হচ্ছে কি এইখানে এই ব্রোমিনটা যা ধরো এইটাকে হিট করতেছে, মানে 2 নম্বরে থাকা যে কার্বনটা, আরেকবার যা এই ব্রোমিনটা ধরো কথার কথা 1 নম্বরে থাকা কার্বনটাকে হিট করতেছে। মানে দেখো দুই জায়গায় তো সুষম বিভাজনের মাধ্যমে যে যার ইলেকট্রনটা নিয়ে নিবে, ব্রোমিন যা কি দুইটাই পসিবল ঘটনা হতে পারে না, একবার যা 2 নম্বরটারে হিট করবে, একবার যা 1 নম্বরটারে হিট করবে। তাহলে হিট করলে কি হয় দেখো, CH3CH2CH যেহেতু ধরে নিছে এটা 2 নম্বরটারে যা হিট করতেছে, তাহলে এই CH এর সাথে একটু বুঝো এখানে কি ঘটনাটা ঘটে গেল, ওই ইলেকট্রনটা তো কি এখানে এসে কি বসেছিল না, আরেক আরেকটা ইলেকট্রনের জন্য মানে বসেছিল। তো ব্রোমিনেরও কি ওই যে এইখান থেকে কি একটা ফ্রি রেডিকেল আকারে আছে না, সেই ফ্রি রেডিকেলটা এসা বিআরটা এই কার্বনের সাথে কানেক্টেড হয়ে গেল। আর এই যে CH2CH2 জায়গায় কিন্তু CH2 উপরে কি আছে একটা ফ্রি রেডিকেল সাইন আছে, নিচেরটার ক্ষেত্রে আবার কি ব্রোমিনটা যা সেম ভাবে কানেক্টেড হবে কার সাথে, জাস্ট নিচেরটার সাথে। তাহলে দেখো CH3CH2CH এটার উপরে ফ্রি রেডিকেল CH2, আর ব্রোমিনটা যা এখানে কানেক্টেড হইতেছে এইটার সাথে। এবার যদি একটু ক্লোজলি অবজার্ভ করো, উপরে নিচে যা আছে থাকুক, কিন্তু এইটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল, যেই কার্বনটার উপরে ফ্রি রেডিকেল আছে সেটার সাথে একটা কার্বন সরাসরি যুক্ত না, তাহলে এটা অবশ্যই কয় ডিগ্রি, 1 ডিগ্রি, আর এটা অবশ্যই কয় ডিগ্রি, 2 ডিগ্রি। একটু আগে আমরা কি দেখলাম কোনটার স্থায়িত্ব বেশি, 2 না 1-এর, 2 নম্বর অনেক বেশি অধিক স্থায়ী না, যেহেতু দেখো এইটা অনেক বেশি অধিক সুস্থিতিশীল, তার মানে নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ওর সাথে যায় কি বিক্রিয়া করা উচিত, এবং এটা এতটাই বেশি স্টেবল লাস্টে দেখা যায় কি এটা প্রায় 99% আর ওইটা কি 1% উৎপন্ন হয়। এখন দেখো 4 নম্বর ধাপটা জাস্ট যদি লিখি লাস্টে, দেখো তার মানে অ্যাকচুয়ালি আমাদের বইয়ে করছে কি শুধু এইটার বিক্রিয়াটা দেখাইছে, কেন এটা দেখাইছে মানে এইটা এটার কম্প্যারিজনে এতটাই বেশি সুস্থিতিশীল, জাস্ট আমরা এইটা দেখালেই হবে। মানে দেখো 100 বার যদি বিক্রিয়া হয় 99% টাইমস ওই উৎপন্ন হতেছে, তাহলে ওরে শুধু লিখলেই হবে। এই জন্য জাস্ট অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে স্যার ওরে ওরে কি লিখবো না, ওরে না লিখলেও হবে, কারণ ওই যে 1% যেহেতু, তাহলে এইটারে জাস্ট আবার দেখো লিখি CH3CH2CH CH2 বিআর, আর এইদিকে কি ছিল ফ্রি রেডিকেলটা ছিল। আর তোমাদের মনে আছে আমি যখন এখানে উৎপাদটা মানে বিক্রিয়াটা লিখতেছিলাম HBr কয় মোল নিয়েছিলাম, 2 মোল, কিন্তু এখানে HBr আমি খরচ করছি কয় মোল, 1 মোল, আরো 1 মোল HBr আছে না, তাহলে বিক্রিয়া করতে এখানে আর কি আসবে 1 মোল HBr আসবে। ঠিক আছে, তো এই HBr এ অ্যাগেইন হবে কি সুষম বিভাজন হবে, যে যার ইলেকট্রন ব্যাক নিবে, এইখানে একটা ফ্রি রেডিকেল এখানে একটা ফ্রি রেডিকেল তৈরি হবে, এইবার যা হলো হাইড্রোজেনটা ওকে হিট করবে। তাহলে ওকে হিট করলে দেখো CH3CH2 এই যে CH ফ্রি রেডিকেল ছিল, আরেকটা হাইড্রোজেন আসলো কানেক্টেড হলো CH2 বিআর, এবং এই হলো গিয়া দেখো এবার কিন্তু আমরা মার্কোনিভের নীতি মানলাম না, উল্টা দেখো যেখানে
দেখো যেই কার্বনে হাইড্রোজেন কি ছিল কম ছিল সেটাই উল্টা বেশি পার্সেন্টেজ পাওয়া গেল, মানে সেটাই আমার কি হলো বেশি উৎপন্ন হলো। তার মানে সব কিছুর এই অকাজটা করছে কি এই যে জৈব জৈব পারঅক্সাইড। আর আমরা মার্কোনিভের নিয়মে হলো কার্বোনিয়ামের মেকানিজম দিয়ে ব্যাখ্যা করছি, একজন প্লাস হয়ে গেছিল ডিরেক্ট আর একজন বারবার মাইনাস হয়ে যাচ্ছিল, আর এখানে যত ভাঙ্গন ভাঙ্গাইছি সব কি ফ্রি রেডিকেল দিয়ে ভাঙ্গাইছি। এগুলো বাসা যে আরো দুই একবার দেখবা। আরেকটা ব্রোমিন যে ছিল এটা দেখো এই যে যোগ দিয়া লিখলাম না, এই দেখো এখানে আমি একটা জিনিস বলি, ভালো একটা প্রশ্ন করছে হাত, যে এই যে দেখো এইখানে আমার ব্রোমিন উৎপন্ন হয়েছিল কয়টা, এইখানে একটা ব্রোমিন আরেকটা আসছে না, খুব ভালো একটা প্রশ্ন করছো। সেটা হলো আমি বলি এই যে ব্রোমিন এখানে এক মোল ধর উৎপন্ন হয়েছে, তার থেকে কিছু পার্সেন্টেজ মানে এইখানে আমি হয়তো বা দেখতেছো তুমি এক মোল ব্রোমিনের সাথে এক মোল বিক্রিয়া করতেছে, বাট এই এক মোলের 50% ধরো ওর সাথে বিক্রিয়া করে ফেলছে, আর 50% ধরো ওর সাথে বিক্রিয়া করতে গেছে। কিন্তু যখন ওর সাথে বিক্রিয়া করলো তখন দেখবে কি যে এটা তো বেশি স্টেবল হয় না, তখন ব্রোমিনও একটা কি দেখায় অনীহা দেখায়, এবং বেশিরভাগই কার সাথে বিক্রিয়া করতে থাকে ওর সাথে বিক্রিয়া করতে থাকে, এবং এটা কি সাইক্লিক ওয়াইজ রিয়াকশন না, এমন কি হয় যে ধরো ধাপ 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 হচ্ছে 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 লাস্টে এটা হয় না, কিছু পরিমাণ ভাঙ্গা বিক্রিয়া হইতে থাকে আবার পিছন দিয়ে আবার কি কিছু পরিমাণ অটোমেটিক ভাঙতে থাকে না, এই যে লাস্টে ব্রোমিনটা উৎপন্ন হইতেছে সেটা আবার ওই যে পরবর্তী যখন বিক্রিয়া হয় তখন দেখো এইখানে এসে এটা কি করে এফেক্ট ফেলে।